ছদ্মবেশের সন্দেশখালীতে মিনাক্ষী মুখোপাধ্যায়, মাঝের পাড়ায় পথ আটকালো পুলিশ, সুজিত পার্থ কিভাবে এলাকায় প্রশ্ন বাম যুবনেত্রীর, জমি নিয়ে থাকলে ফেরত দিন, সন্দেশখালীতে অভিষেকের বার্তা শোনালেন পার্থ, শাহজাহানের ভাইয়ের থেকে দূরত্ব বাড়ালো তৃণমূল, বিজেপিকে ভোট না দিলে বাতিল আধার, গেরুয়া বিধায়কের মন্তব্যে শোরগোল, সন্দেশখালী নিয়ে বিস্ফোরক, শুভেন্দু পাল্টা তৃণমূলের, লোকসভার পরই বদলাচ্ছে দেশের পুরনো ফৌজদারি আইন, জুলাইয়ের শুরুতে কার্যকর নয়া দণ্ড সংহিতা, বড় ঘোষণা মোদী সরকারের, তৃণমূলের জোট জটে বিরক্ত, অধীর বামেদের সঙ্গে আসন রফা নিয়ে কথা শুরু প্রদেশ কংগ্রেস সভাপতির, পাঁচ রাজ্যে আপ কংগ্রেসের জোট। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। মুখ ঢেকে পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালীতে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়, শনিবার এলাকা ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন নেত্রী, তারপর সন্দেশখালী কাণ্ডে ধৃত সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতেও যান, সেখান থেকে বেরোলে মাঝের পাড়ায় মিনাক্ষীকে বাধা দেয় পুলিশ, 144 ধারার যুক্তি দেখিয়ে গ্রামে যেতে বাধা দেওয়া হলে মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম নেত্রী। এদিকে এদিন সন্দেশখালীতে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু, তাদের শাহজাহানের লোক বলে কটাক্ষ করে মিনাক্ষীর প্রশ্ন, দুই মন্ত্রী কিভাবে এলাকায় ঘুরতে পারেন, তার দাবি 144 ধারা জারি থাকলে আমি একা যেতে পারি, মানুষের সঙ্গে কথা বলতে তো বাধা নেই, যদিও শেষমেশ বাধা দেওয়ার কারণে সন্দেশখালী ঘাটের কাছে বসে প্রতিবাদ জানান মিনাক্ষী। দিনভর সন্দেশখালীর সংলগ্ন এলাকায় ঘোরার পর বাম যুবনেত্রীর দাবি, শুধু শাহজাহান নয়, সন্দেশখালীতে আতঙ্কের নেপথ্যে রয়েছে শাসক দলের বিশাল বাহিনী, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে পুলিশকে। সন্দেশখালী ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা সন্দেশখালীতে পৌঁছে দিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। শনিবার সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানান, সন্দেশখালীতে জমি দখলের যে অভিযোগ উঠেছে তা নিয়ে অভিষেক জানিয়েছেন, কেউ অন্য কারো জমি নিয়ে থাকলে ফেরত দিতেই হবে, এই দলে গুন্ডামি চলবে না। এদিন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক সন্দেশখালীর তপ্ত এলাকা ঘুরে দেখেন, সকলের সঙ্গে কথা বলে কার্যত মেনেও নেন জমি দখল সংক্রান্ত অভিযোগ। এ প্রসঙ্গে তাদের দাবি, জমিতে যে পথে নোনা জল ঢোকে সেসব রাস্তা বন্ধ করে দেওয়া হবে। এদিকে শাহজাহানের ভাই সিরাজ যে তৃণমূলের অংশ নন, একথাও সাফ জানিয়ে দেওয়া হলো তৃণমূলের তরফে। শাহজাহানের ভাই সিরাজের নামে এই কদিন একাধিক অভিযোগ এনেছেন সন্দেশখালীর বাসিন্দারা, বিঘার পর বিঘা জমি দখল, পরে ভেড়ি বানিয়ে বিক্রির অভিযোগ ছিল সিরাজের বিরুদ্ধে। সেই সঙ্গে স্থানীয়দের দাবি ছিল, সিরাজ তৃণমূলের নেতা কিন্তু শেখ সিরাজ যে তৃণমূলের কোনো পদেই নেই তা জানিয়েছেন মন্ত্রী পার্থ ভৌমিক, তার কথায় অনেক আগেই সিরাজকে সরানো হয়েছে। মন্ত্রীর দাবি, সিরাজের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অজিত মাইতিকে। বিজেপিকে ভোট না দিলে নাকি বাতিল হয়ে যাবে আধার কার্ড, সম্প্রতি এমনই দাবি করেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার। তৃণমূলের পোস্ট করা এক ভিডিওতে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারকে বলতে শোনা গিয়েছে, বিজেপি ছাড়া ভুলেও অন্য কাউকে ভোট দেবেন না। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব মন্ত্রী শান্তনু ঠাকুর দিল্লিতে অনেক অনুরোধ করেছেন, তারপর আধার কার্ড ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিজেপিকে তুলোধনা করতে ছাড়েনি বাংলার শাসক দলও, বিধায়কের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে তৃণমূলের তরফে। একই সঙ্গে সন্দেশখালী ইস্যুতে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী, শনিবার দিল্লি যাওয়ার পথে আরও একবার সন্দেশখালীর সঙ্গে নন্দীগ্রামের তুলনা টানেন রাজ্যের বিরোধী দলনেতা। এর আগে বিজেপি সাংসদ দিলীপ ঘোষও একই কথা বলেছিলেন, যদিও তৃণমূলের তরফে দাবি, শুভেন্দুরাই ষড়যন্ত্র করে সন্দেশখালীতে অস্থিরতা জিয়ে রাখছে। শাসক দলের সাফ দাবি, নন্দীগ্রাম মডেলকে মাথায় রেখেই সন্দেশখালীর ঘটনা নিয়ে গোড়া থেকে সক্রিয় শুভেন্দু, তবে ওয়াকিবহাল মহলের মতে নন্দীগ্রাম ও সন্দেশখালীর বিতর্কের প্রেক্ষাপট আলাদা, তাই তুলনা টানা মোটেও ঠিক নয়। লোকসভা নির্বাচনের পরই দেশে কার্যকর হয়ে যাবে নয়া দণ্ড সংহিতা আইন, শনিবার বড় ঘোষণা করল কেন্দ্র। গত বছরের শেষ দিকে দেশের পুরনো ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পাশ করায় কেন্দ্র। সেগুলি কার্যকর করা নিয়ে বিস্তর আপত্তি জানিয়েছিল বিরোধীরা। ইন্ডিয়া জোটের তরফে অভিযোগ করা হয়, নয়া দণ্ড সংহিতায় ঘুরপথে রাষ্ট্রদ্রোহ আইনকে আরো প্রবলভাবে কার্যকর করা হবে, কিন্তু সেসব আপত্তি উড়িয়ে 1 জুলাই ওই তিন আইন কার্যকর করার কথা ঘোষণা করল কেন্দ্র। 1860 সালের ইন্ডিয়ান পেনাল কোড এবার হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা।
সিআরপিসি বদলে গিয়ে হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং এভিডেন্স অ্যাক্ট বদলে হবে ভারতীয় সাক্ষ্য আইন। লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রের এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মোদী সরকারের দাবি, ভোট মেটার পর কার্যকর হবে এই বিতর্কিত আইন, অর্থাৎ লোকসভা নির্বাচনে ক্ষমতায় প্রত্যাবর্তনের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী বিজেপি, সে কথার প্রমাণ মিলল আরো একবার। আর এদিকে লোকসভা ভোটের আগে জোট নিয়ে বামেদের সঙ্গে আলোচনা শুরু কংগ্রেসের। শনিবার বহরমপুর থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে জোট নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। এদিকে হাট শিবিরের দিল্লি নেতৃত্ব এখনও তৃণমূলের সঙ্গে জোট আলোচনা চালাচ্ছে বলেই খবর, কিন্তু সে সম্পর্কে তাঁর কিছু জানা নেই বলে জানিয়েছেন অধীর। ইন্ডিয়া জোট নিয়ে জল মাপছে তৃণমূল, এমনটাই দাবি বহরমপুরের সাংসদের। এদিকে সূত্রের খবর, আসন রফা নিয়ে তৃণমূলকে নয়া প্রস্তাব দেওয়া হয়েছে কংগ্রেস দলের তরফে। কংগ্রেস সূত্রের দাবি, বাংলায় আসনের বদলে অন্য রাজ্যে যদি তৃণমূলকে কিছু আসন দেওয়া হয় তাহলে বাংলায় 5 আসন ছাড়তে রাজি হয়ে যেতে পারে তৃণমূল। তবে দলের শীর্ষ নেতৃত্ব এমন ভাবলেও প্রদেশ নেতৃত্বের গলায় অন্য সুর, তারা তৃণমূলের বদলে বামেদের হাত ধরতেই বেশি আগ্রহী। এদিকে 5 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আপ কংগ্রেসের জোট পাকাপাকি হয়ে গেল। শনিবার এমনটাই ঘোষণা করা হলো আপের তরফে। জানা গিয়েছে দিল্লি, হরিয়ানা, গুজরাট, চণ্ডীগড়, গোয়ায় আসন রক্ষা হয়ে গিয়েছে আপ ও কংগ্রেসের। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।